আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ব্লো সনিক ব্র্যান্ডের কম্পিউটার বক্স। এটা আসলে ড্যাড কন্ডিশনে রয়েছে। এটাতে যদি আমি 220 ভোল্ট ইন করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এইখানে যে পাওয়ার সুইচটা রয়েছে এটাকে কিন্তু অন করে রেখেছি। এই যে অন করে রেখেছি এই, তারপরেও কিন্তু এইখানে কোনো ধরনের আপনার লাইট নেই, দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের লাইট নেই আমাদের। এটা কিন্তু অন হচ্ছে না, এটা টোটালি ডেড কন্ডিশনে রয়েছে। আমরা এটা এখন ওপেন করে দেখব যে এটার প্রবলেমটা কীভাবে সলভ আউট করা যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এটার স্ক্রুটা আগে থেকে খুলে রেখেছিলাম যাতে করে সময় অপচয় না হয়। বন্ধুরা আমি এখন এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আপনার এই যে 220 ভোল্ট, এই 220 ভোল্ট কিন্তু এখানে ইন হয়েছে। ইন হওয়ার পরে এই এইটা কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন একটা চপার, ফিল্টার ক্যাপাসিটার রেক্টিফায়ার, এই যে একটা দেখতে পাচ্ছেন মসফেট ইউজ করা হয়েছে। তো এইটার মাধ্যমে কিন্তু এইটার পাওয়ার সাপ্লাইটা তৈরি করা হয়েছে বন্ধুরা। এইটাতে কিন্তু আপনার SMPS পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে। আমরা যেমন দেখি আপনার LED টিভি অথবা CRT টিভিতে যে ধরনের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয় সেই ধরনের পাওয়ার সাপ্লাই কিন্তু এইখানে ইউজ করা হয়েছে। তো এখন বন্ধুরা আমরা দেখব যে এটাকে আসলে কিভাবে রিপেয়ার করা যায়। তো ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের আউটপুট যে ফিল্টার ক্যাপাসিটার রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আউটপুট ফিল্টার ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারে আমরা দেখব যে আমাদের মিটারে ভোল্টেজটা কত। আমি এটাকে 220 ভোল্টে ইন করলাম এবং আমাদের সুইচটা কিন্তু অলরেডি দেওয়া রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখব যে আমাদের যে আউটপুট ক্যাপাসিটার রয়েছে ফিল্টার ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারে আমাদের মিটারে কত ভোল্টেজ শো করছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মিটারে কিন্তু আপনার 1.9 ভোল্ট শো করছে, 1.9 ভোল্ট। এবং এই যে আরেকটা ফিল্টার ক্যাপাসিটার রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই আরেকটা ফিল্টার ক্যাপাসিটারে কিন্তু দেখেন মিটারে আমাদের কিন্তু ভোল্ট শো করছে আপনার 2.2 ভোল্ট, এইটা শো করছে। তো এইখানে আমাদের যেহেতু এইটা 20-30 দিয়ে একটা অডিও অ্যাম্পলিফায়ার তৈরি করা, আমরা জানি যে 20-30 অডিও আইসিতে আপনার 12 ভোল্ট দরকার, একটা নেগেটিভ ভোল্ট এবং একটা পজিটিভ ভোল্ট সাপ্লাই দরকার। এই 12-12 ভোল্টের মাধ্যমে কিন্তু আমাদের এই অডিও অ্যাম্পলিফায়ারটা কাজ করছে। তো এইখানে বন্ধুরা যদি আমরা একটু ক্লিয়ার করে দেখি, বন্ধুরা ক্লিয়ার করে যদি দেখি, বন্ধুরা আসলে একটু প্রবলেম হচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের দেওয়া আছে, এটা দেখছেন এটা হলো কিন্তু একটা গ্রাউন্ড, এইখানে আরেকটা দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু -12 ভোল্ট দেখা যাচ্ছে চপারে, এইটা কিন্তু দেখা যাচ্ছে আপনার +12 ভোল্ট। এই দুইটা সাপ্লাই কিন্তু আমাদের এই ফিল্টার ক্যাপাসিটারে গিয়েছে। এবং এইখানে আরেকটা আউটপুট দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে কিন্তু +10 ভোল্ট, এই যে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রাউন্ড। তো এইখানে এটা মেন অডিও যে ফাংশন রয়েছে আমাদের 20-30 অডিও ড্রাইভার যে রয়েছে এই সেকশনের জন্য কিন্তু আমাদের এই -12 ভোল্ট এবং আপনার +12 ভোল্টের প্রয়োজন। কিন্তু এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের +10 ভোল্ট এবং গ্রাউন্ড, এই দুইটা থেকে একটা ভোল্টেজ বের করা হয়েছে, এই যে একটা রেক্টিফায়ার দেখতে পাচ্ছেন এবং এইখানে একটা ফিল্টার ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এইটার মাধ্যমে কিন্তু আমাদের আরেকটা ভোল্ট এখানে আউটপুট হয়েছে। এই ভোল্টেজটা মূলত আমাদের যে এখানে মেমোরি যে সেকশনটা রয়েছে USB সেকশন সেইটা ড্রাইভ করার জন্য কিন্তু আমাদের এইখান থেকে আলাদা একটা সাপ্লাই তৈরি করা হয়েছে। তো আমরা দেখব যেহেতু এইখানে ভোল্টেজটা কম, আমি মনে করি যে আমাদের SMPS পাওয়ার সাপ্লাইটা কাজ করতেছে, যদি এখানে কাজ না করতো দেন আমাদের কিন্তু এইখানে ভোল্টেজ জেনারেট হতো না। যেহেতু আমরা সেকেন্ডারিতে ভোল্টেজ দেখতে পাচ্ছি, এর মানে আমাদের প্রবলেমটা সেকেন্ডারিতেই। সো আমরা এখন এইখানে টেস্ট করে দেখব যে আমাদের সেকেন্ডারি সেকশনে কোনো ধরনের শর্টেজ রয়েছে কি না। বন্ধুরা আমরা এখন দেখব যে আমাদের সেকেন্ডারি সেকশনে কোনো ধরনের শর্টেজ রয়েছে কি না। মিটারটাকে আমি ফার্স্ট আপনারা এটাকে বাজার মোটে নিয়ে নিলাম। বাজার মোটে নেওয়ার পরে এই যে আমাদের আউটপুট যে ক্যাপাসিটার রয়েছে এইখানে আমরা দেখব যে এইখানে কিন্তু মিটারে দেখেন বন্ধুরা, এইখানে কিন্তু কোনো ধরনের শর্টেজ দেখাচ্ছে না আউটপুট, যে এখানে কোনো ধরনের শর্টেজ দেখাচ্ছে না আউটপুট। দুইটা ক্যাপাসিটার এখানে, দুটা ক্যাপাসিটারে আমি মাপ দিয়ে দেখছি, এখানে কিন্তু কোনো ধরনের এখানে কিন্তু কোনো ধরনের আপনার শর্টেজ দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন।
তো এখানে আবার নেক্সট যে আমাদের আরেকটা আউটপুট রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে আরেকটা আউটপুট এইখানে কোনো ধরনের শর্ট রয়েছে কিনা এটা আমরা দেখি মিটারে যদি দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের বিপ সাউন্ড হচ্ছে এবং আমাদের মিটারে আপনার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিপ সাউন্ড হচ্ছে এবং আমাদের মিটারে কিন্তু শর্টেজ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমাদের শর্টেজ দেখাচ্ছে আপনার 0.76 তার মানে এটা কিন্তু আমাদের ফুললি শর্ট হয়ে গেছে এই যে বন্ধুরা এই যে ক্যাপাসিটরটা এটা কিন্তু শর্টেজ হয়ে গেছে এই যে আর সো এই শর্টেজটা কোথায় এটা যদি আমরা ফাইন্ড আউট করি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা রেক্টিফায়ার রয়েছে ডায়োড রয়েছে এটাও কিন্তু শর্টেজ দেখাচ্ছে দেখেন বন্ধুরা এটাও কিন্তু শর্টেজ দেখাচ্ছে আমরা যদি এই পাশে দেখি এইখানে এইখানে যে আমাদের এই যে ফিল্টার ক্যাপাসিটার এইটাতে কিন্তু শর্টেজ দেখাচ্ছে সো এইটার কন্ডিশন দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা খারাপ সো আমরা ফার্স্ট যেটা করব ফার্স্ট আমরা এই যে ডায়োডটা রয়েছে এই ডায়োডটাকে এই মাদারবোর্ড থেকে ওপেন করে দেন আমরা দেখব যে এই ডায়োডটা ঠিক আছে কিনা হ্যাঁ বন্ধুরা আমি যদি ডায়োডটাকে আমাদের এই মাদারবোর্ড থেকে খুলে নেই ওপেন করে নেই বন্ধুরা মাদারবোর্ড থেকে ওপেন করে নিচ্ছি আর দেখবো যে এটা আসলে সব প্রবলেম কি না তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করে আমার সঙ্গেই থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্যে যাতে করে আমার ভিডিও দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন আমি আশা করি বন্ধুরা এখন এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ডায়োডটাকে খুলে নিয়েছি এইখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি আমি এইখানেই রেখেছি এখন যদি আমি এই ডায়োডটাকে আপনার শর্টেজ মাপি এটার যদি শর্টেজটা মাপি বন্ধুরা আমি এইখানেই রাখলাম এই পিসিবিতে রাখলাম পিসিবিতে রাখার পরে দেখবো যে কী অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের মিটারের শর্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই কিন্তু আমাদের শর্টেজ দেখাচ্ছে আমি যদি আর একটু সরি একটু কাজ করতে প্রবলেম হচ্ছে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্যে তো ভিডিও করার মাঝে যদি আসলে অনেক সমস্যা হয় সেগুলো আসলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের মিটারে কিন্তু এটা শর্টেজ দেখাচ্ছে আর একটু দূরে থেকে দেখাও হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কিন্তু উনস রিডিং দেখাচ্ছে আমাদের মিটারে কিন্তু এটা শর্টেজ দেখাচ্ছে আমরা এখানে দেখেন এইখানে দেখেন এইখানে কিন্তু আমি মিটার প্রপটিকে ধরেছি আমাদের এটা কিন্তু শর্টেজ দেখাচ্ছে এবং এই যে আমাদের পিসিবিটা রয়েছে এইখানে যদি আমাদের ফিল্টার ক্যাপাসিটার এই ফিল্টার ক্যাপাসিটারে দেখেন এখন কিন্তু শর্টটা রিমুভ হয়ে গেছে আমার মিটারও দেখো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এইটাতে শর্টেজটা রিমুভ হয়ে গেছে কোনো ধরনের কিন্তু বিপ সাউন্ড আমাদের মিটারে দিচ্ছে না এখন আমি এখানে আলাদা আর একটা ডায়োড লাগিয়ে দেখবো যে আমাদের কাজের রেজাল্টটা কী হয় বন্ধুদের দেখতে পাচ্ছেন আমি আরেকটা ডায়োড নিয়েছি এই ডায়োডটাকে এখন আমি আমাদের যে বক্সটা রয়েছে এইটাতে সেকেন্ডারি আউটপুট সেই জায়গায় আমি এই ডায়োডটাকে সোল্ডারিং করে দেখবো যে আমাদের কাজের রেজাল্টটা কী আসলে দাঁড়াই বন্ধুরা চেষ্টা করি আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্যে তো আপনারা কী ধরনের ভিডিও চান সেইটা আমার কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের সামনে আনার জন্যে একটু কাজ করতে গেলে প্রবলেম হচ্ছে যাই হোক বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এটাকে সোল্ডারিং করে নিচ্ছি এবং দেখবো যে আমাদের রেজাল্টটা কী সরি এটাকে এইখানে লাগিয়ে নিচ্ছি আগের যে ডায়োডটা ছিল এটাকে সরিয়ে দিলাম এবং আমরা দেখেছি কী অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমাদের যে ডায়োডটি রয়েছিল এই ডায়োডটিকে আমাদের
পিসিবিতে কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে যদি 220 ভোল্ট ইন করি, 220 ভোল্ট ইন করার পরে আমরা দেখব যে এখানে ভোল্টেজটা কত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যদি মিটারে দেখি, আমাদের মিটারে কিন্তু এখন ভোল্টেজটা আপনার 14 ভোল্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং আরেকটা যে সাপ্লাই রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু, এখানে কিন্তু -13.97, মানে -14 ভোল্ট দেখাচ্ছে। এবং যে পাওয়ার সাপ্লাই সেকেন্ডারি সেকশনে আপনার ডায়োডটা খারাপ হয়েছিল, সেই ফিল্টার ক্যাপাসিটারে যদি আমাদের ভোল্টেজটা দেখি, এইখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মিটারে এখানে কিন্তু আপনার প্রায় 12 ভোল্টের মতো দেখাচ্ছে। এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমাদের বক্সটা ঠিক হয়েছে কি না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের বক্সের সামনে যে এখানে কিন্তু লাইট চলে এসেছে, এর মানে আমাদের সাউন্ড বক্সটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আসলে আজকের কাজের রেজাল্ট। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমি আশা করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।